হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি তো জাস্ট দারুণ আছি। আর একটু মনটাও খারাপ কেন? আজকে হচ্ছে বাপরে আমার লাস্ট দিন, মানে আমি আজকে শ্বশুরবাড়ি চলে যাবো, মানে আমার বাড়ি চলে যাবো। তো মাঝখানে এখানে আমি থেকেছি অনেকদিন, প্রায় 4-5 দিন। মাঝখানে আমি 2 দিন ব্লগ করিনি, কারণ কি পুরোনো ব্লগ হলে আমি ট্রান্সফার করতে পারিনি, এখানে নেটওয়ার্কের এমন প্রবলেম। তারপরে ভাবলাম কি আমাদের বাড়িতে তো নিজস্ব বাড়িতে ওয়াইফাই নেই, ল্যাপটপ নিয়েছিলাম, ভাবলাম এখানে সামনে কোনো ক্যাফে থাকলে ক্যাফে হলে ক্যাফেতে বসে ট্রান্সফার করে দিতে পারি। এখানকার সব ক্যাফে বন্ধ, কেন জানি না, কোনো আইডিয়া ছিল না। তো অলরেডি দুখানা ফাইল জমে আছে, ওইগুলো না করলে আর অত জায়গাও নেই, তাই জন্য আমি আর ব্লগ করিনি। আজকে লাস্ট ব্লগ, মানে টোটাল 3খানা ব্লগ জমবে, আমি বাড়ি যাওয়ার পর সেই ব্লগগুলো পোস্ট করা হবে, তখন পরপর তোমরা ব্লগ দেখতে পাবে। তো এখন বাজে দুপুর বাজে, কেন কি সকাল থেকে একটুখানি লাস্ট ল্যাথ খাওয়ার দিন ছিল, আজ একটু ল্যাথ ফ্যাথ খেয়ে নিলাম, লাস্ট দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে স্নান ফান করলাম। এখন 2:15 বাজে, এবার হবে লাঞ্চ, তারপরে হবে আরও কিছু ধামাকাদার জিনিস, সেটা এখন বলবো না, সেটা আস্তে আস্তে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো এবার যাই লাঞ্চ করতে, আর মাকে জিজ্ঞাসা করবো আজকের মেনু কী কী আছে। ও মা, মেনু কী? মেনু আজকে মেনুটা যদিও আমি জানি না, কারণ আমি ঘুমাচ্ছিলাম, ওই ঘুম থেকে উঠলাম 6:30। আজকে মেনু ভাত, নিম পাতা আলু হাতে মাখা, ভাত চাটনি, কী কী ভাত, নিম পাতা আলু মাখা, এটা আমার ফেভারিট, শাক কলমি শাক ভাজা, মাছের চাল আর চাটনি। ভালো রান্না হচ্ছে। আর আজকে সন্ধেবেলা হবে স্পেশাল জিনিস, মানে আমি নর্মালি জেনারেলি যেদিন এখান থেকে বাড়ি যাই রাতে যাই, আর কিছু ভালো মন্দ খাবার খাবার নিয়ে চলে যাই, আর ওখানে শাশুড়িকে বলি তোমাকে কিছু রান্না করতে হবে, রাত্রিবেলা আমি খাবার নিয়ে যাবো, ওটা দিয়ে হয়ে যাবে। তো রাত্রিবেলা হবে তোমাদের দাদা আবদার করে যে পোলাও অ্যান্ড মটন রোগান জোশ খাবে। তো আজকে সব জাস্ট ম্যারিনেট ফ্রেড করে সব রেখে দিয়েছি, খাওয়া দাওয়ার পর কিছুটা করে দেবো, আবার সন্ধ্যেবেলা কিছুটা করে দেবো। পোলাওটা ভাবছি খাওয়া দাওয়ার পর করে রেখে দেবো, আর রোগান জোশটা করবো সন্ধ্যেবেলা। এখন পিতাজি বসে গেছে খাবার টেবিলে ওয়েট করছে, এখনো খাওয়ার বাড়া হয়নি, চলো খাওয়া হোক, খাওয়া হয়ে কথা হচ্ছে। আর একটা জিনিস আমি চুপচুপি বলছি, এরম ভাবে বলছি কেন, পাশে ঘরে বাবা আছে, বাবার জন্য আজকে আছে একটা সারপ্রাইজ, সেটা বাবা এখনো পর্যন্ত জানে না সারপ্রাইজটা কি। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই রাতের লাঞ্চটা করুন, লাঞ্চের আর কিছু কথা বলছি না, তারপর দেখতে দেখো তোমরা বুঝে থাকো সারপ্রাইজটা, বাবার রিয়াকশনটা দেখা যাচ্ছে কেমন, মানে মা জানে বাবার জন্য সারপ্রাইজটা কী হবে। রাতে লাঞ্চ করুন, যতক্ষণ সারপ্রাইজ চলে আসছি তার তোমাদেরকে দেখাবো বাবার রিয়াকশন। আস্তে আস্তে বললাম কেন কি পাশের ঘরে বাবা আছে, যেটা বলেছিলাম সারপ্রাইজ দেবো, ডেলিভারিটা অলরেডি চলে এসেছে, তো বাবার কাছে ডেলিভারি রিসিভ করছে, বাবা জানে না, বাবা বলেছে আমি ড্রেস অর্ডার দিয়েছি, বাবা কাছে চলো আমি যাই, গিয়ে দেখি বাবার রিয়াকশনটা কী। দাঁড়া ফোন করি। দেখতে পেয়েছ তুই কি জানলে, ওইটা আমাদের, ওইটা না আমার ড্রেস আসছে, আমার ড্রেস আসছে, ড্রেস আসছে, এর মধ্যে ড্রেস আছে আমার, চলো হেভি সারপ্রাইজ। ওদের ড্রেসই তো আছে, কুলারের বক্সে ড্রেস। মাও জানে না, তুমি জানো না, কেসা লাগা সারপ্রাইজ? ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে বাবা মার পয়লা বৈশাখের গিফট, এইটা হচ্ছে কুলার। কোথায় গেল বাবা? কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো হয়েছে, আমি তো অবাক হয়ে গেছি, জানতামই না, আমাকে বলে জামা কাপড় এসছে। আরে বাবা তখন ড্যাড রেডি করে দিতে, বাবা বলে কি আমি ড্রেস অর্ডার দিয়ে যাবো, এত ড্রেস তুই কোথায় রাখবি, আমি এখানে রেখে দিয়ে চলে যাবো ড্রেসটা। আমি আর মা গিয়ে অ্যাকচুয়ালি কালকে রাতে অর্ডার দিয়ে সমস্ত কিছু করে এসছি, বাবাকে বলি এমনকি আমার রিলেটিভকে বলতে বলেছি যে না অর্ডার দেওয়া হয়নি।
এইটা হচ্ছে বাবা মার কুলার। অ্যাকচুয়ালি এখানে খুব গরম, আর যেহেতু বলেছিলাম যে এটা মানে আমাদের যেহেতু ফ্ল্যাট হচ্ছে তো শিফট হয়েছে, তো এখানে তো এসি লাগানো পসিবল না। আর এমনিতে বাবার খুব একটা এসি শ্যুট করে না, বাবার ঠান্ডা দেয়, তাই জন্য কুলারটা বেস্ট বলো। তাই জন্য কুলার কালকে অর্ডার দেওয়া হচ্ছে। এটা বাবা কত জিজ্ঞেস করছিল পয়লা বৈশাখে কী গিফট নেবে, তো পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি নয়, এটা অ্যাকচুয়ালি জামা ষষ্ঠীর গিফট, আমি ফ্রি গিফট দিয়ে দিয়েছি। পয়লা বৈশাখে বাবা কিছু নেয়নি, আর আমি বলতে চাই জামা ষষ্ঠীর কী গিফট নেবে সেটাও কিছু বলে না। আমি তাহলে এক কাজ করি, পয়লা বৈশাখ আর জামা ষষ্ঠী মিলিয়ে এই গিফটটা দিয়ে দিয়েছি। ইয়ে আচ্ছা বা ঠিকঠাক মানে মোটামুটি 120-130 স্কোয়ার ফিট রুমের জন্য এটা ঠিকঠাক। ওখানে মানে শোরুমে এসি চলছিল, আর এটা চালিয়েছে পুরো মানে ঠান্ডা হাওয়াটা আসে, এসি হাওয়াটা মানে বার করছে তো ঠান্ডা হাওয়াটা। আর একরকম হবে তো, আমি পোলাওটা প্রিপারেশন করছি, আমি অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও করব। তো এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে আমি প্রথমে শুকিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দেবো, আমি জাস্ট বলে দিচ্ছি কী কী দিই এখানে। অ্যাকচুয়ালি কী করি, অনেকে হয়তো ডাইরেক্ট করার সময় দেয়, বাট আমি ম্যারিনেট করে কিছুটা গোবিন্দভোগ চালটা রেখে দিই চালটা, তাহলে কি ফ্লেভারটা একদম পুরো একদম ভেতর পর্যন্ত ঢোকে, আর খেতে টেস্টটা আরও ভালো লাগে। তো আমি চালটাকে ঘি দিয়ে, হলুদ দিয়ে, চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো, একটু আদা মানে আদার পেস্ট আর কি দিই, গরম মশলা, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আমি মোটামুটি 8-15 ঘন্টা রেখে দিই। তাহলে একদম পুরো মানে আরও সুন্দর মানে এটা সেন্টটা আরও সুন্দর হয়, ফ্লেভারটা আরও সুন্দর হয়, টেস্টটা অবভিয়াসলি ভালো হয়। চলো এটা ম্যারিনেট করে দেখা হচ্ছে। চালটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, কালারটা দেখেছো হোয়াইট থেকে পুরো একদম ইয়েলো হয়ে গেছে। আমাকে আলাদা করে যখন করবো রান্না তখন কিন্তু আমাকে আলাদা করে রেডি দিতে হবে না, কোনো হলুদ হলুদ আর কিছু দিতে হবে না, শুধুমাত্র গোটা গরম মশলা এ দিয়ে ভেজে এই চালটা ভেজে আমি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো, পুরো একদম ঝরঝরে আমার পোলাও হবে।
পেঁয়াজ কাটছে আর আমার চোখ জ্বলছে এখানে। আমি একদম পেঁয়াজ কাটার সহ্য করতে পারি না। এ মা এখানে বসে বসে সবজি কাটছে, আর এখানে মানে আমি যে মটন রোগান জোশ করবো, রোগান জোশের মাটনটাকে সেদ্ধ করে দেবো না, মটনের যে স্টকটা আছে ওইটা দিয়ে পুরোটা রান্না, এক্সট্রা জল লাগে না। আর তোমরা তো দেখলে আমি রাইসটাকে এ করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, তো পেঁয়াজ পেঁয়াজ কাটো, কিছুটা মা করছে, কিছুটা আমি করছি, এরপর হয়ে যাবে। তো চলো আজকে ছুটি শেষ, তো গোছা গুছির পালা, ওখানে আসার সময় প্যাকিং করে আসতে হয়েছে। আর এখান থেকে আমার সব থেকে মেন হয় ওখানে আসার সময় যদি একটা ব্যাগ লাগে, এখান থেকে যাওয়ার সময় দুটো ব্যাগ হয়ে যায়। তাই জন্য মা বলে ওখান থেকে বেশি জামা কাপড় নিয়ে আসবি না, কারণ তোর এখানে এক্সট্রা এক্সট্রা জামা কাপড় হয়ে যায়। তো সেই হচ্ছে ব্যাপার, কারণ কি এবারে পয়লা বৈশাখে শপিং করলাম, তোমরা দেখে নিয়েছো আগের ভিডিওতে, তো সমস্ত কিছু গুছিয়ে গাছে নিয়ে যেতে হবে। চলো বেশি কথা বলবো না, অলরেডি এখন বাজে 5:45, আর রতি মোটামুটি আসবে 8:30 নাগাদ, কিন্তু ভাবছি সন্ধ্যেবেলাটা কাজকর্ম করে রাখবো, সন্ধ্যেবেলা সবাই মিলে একটু গল্প করবো, তারপরে বেরো। ঝটপট আগে প্যাকিংটা করি। এখানে আমার বাবার অবস্থা দেখো, খালি গায়ে এইদিকে কুলারটা চালিয়ে আরামে ঘুমাচ্ছে। ও কি আরাম মা, এটা কুলার কুলার চালিয়ে খালি গায়ে ঘুমাচ্ছে। কালকে দুখানা লিপস্টিক কিনেছি, এটা হচ্ছে এই দুখানা লিপস্টিক কিনেছি, এটা হচ্ছে মিয়নের লিপস্টিক, একটা হচ্ছে রেড পুরো রেড, আর একটা হচ্ছে ওই ডিপ পিঙ্ক, মানে আমি যেটা পরে আছি ইউজ করেছি। আমি নর্মালি এই কালারটা ইউজ করি না কোনো দিনও, বাট এইবারে ট্রাই করলাম যে এই কালারটা আমাকে কখন মানায়, মানে ওখানে যেখানে কিনতে গেছে সে বলে যে কালারটা ইউজ করতে ভালো ভালো লাগবে। যদিও আমি এখন পাগলির মতো আছি, চুলপুল এরকম আছে, তাও আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখলাম, কালারটা বেশ ভালো, আর লিপস্টিকগুলো খুব ভালো, মানে একদম পিওর ম্যাট, আর প্রাইসও খুব রিজনেবল। তো আমার মোটামুটি এখানে গোছানো হয়ে গেছে, এই ব্যাগে সব ল্যাপটপ ঢুকে গেছে, আমার জামাকাপড় ঢুকে গেছে, ও ছোটো ব্যাগটাতেও সমস্ত কিছু সাজের জিনিস ঢুকে গেছে, কিছু বাকি আছে যেগুলো হচ্ছে ক্রিম ফ্রিম যেগুলো মেখে যাবো সেগুলো বাইরে রেখেছি, বাদ বাকিগুলো ঢুকে গেছে। ক্যামেরাটা ক্যামেরার ব্যাগে ঢুকে যাবে যাওয়ার সময়, এখন তো থাকবে হাতে, কেন কি যতক্ষণ আছে ততক্ষণ থাকবে না, ক্যামেরা ব্যাগ ঢুকে যাবে। তো আচ্ছা করে 3 ব্যাগে হয়ে যাবো, 2 ব্যাগ এক্সট্রা ব্যাগ হচ্ছে খাবার ব্যাগ, যেহেতু আমি রান্না করে ওখানে গিয়ে খাবো, বাড়িতে গিয়ে খাবো। তো খাবার ব্যাগটা ওটা রতি বাইকের সামনে বসে নেবে, আর একটা হচ্ছে জুতো দোকানে গিয়েছিল, কিন্তু জুতো এই দোকানে এক্সট্রা ব্যাগ। এখানে আমার রেডি হচ্ছে মটন রোগান জোশ, আর সেটার সাথে লাস্ট যে তড়কাটা পড়ে সেটা হচ্ছে এই যে এখানে রেডি হচ্ছে, তা ঘি আর তেল গরম করে এর ওপর এটা ছড়িয়ে দিতে হবে। ও দেখো খালি দেখো, তো ঘেমে নেই এক একার, আমরা দুজনে একটা রান্না কমপ্লিট হলো, পোলাও আর রোগান জোশ কমপ্লিট। এবার এখনো মহারাজে এসে পৌঁছায়নি, কখন আসবে না, আর ওই 8:20 বাজে, তো ও আসবে, এসে একটু গল্প করব, তারপরে টাটা হয়ে যাবো এখান থেকে। এই যে আমার মহারাজা চলে এসছে আমাকে নিতে, কি রে মিস্টিস করেছিস, এই মিস্টিস করেছিস কি একটু না, তাহলে নিতে এসছিস কেন, আমি একদম আমি বলিনি একদম যে আমি আসছি, দেখো চোখ মুখটা শুকিয়ে গেছে, দেখো রোগা হয়ে গেছে, আমি চলে আসছি বলে হয়ে গেছি, সবাই তোমরা লিখেছো না, ওরা সবাই লিখেছে আমি চলে চলে, দাঁড়া কষ্ট পাচ্ছে একদম, তারা তোমরা ভেবেছো কষ্ট পাচ্ছি, এখন কষ্ট পাচ্ছি না, কি লাগাচ্ছিস কে আবার, মানে কষ্ট তো নিশ্চয়ই পেতে হবে, আমি লাগাচ্ছি ইশারা করছে একদম, আগে দিয়ে শিখে দিচ্ছি স্ক্রিপ্টেড সব স্ক্রিপ্টেড, বলতো আমি শেখাইনি, আমাকে আগে দিয়ে বলে দিচ্ছে তুই বলবি, হ্যাঁ মিস করছিস, তুই বলবি, হ্যাঁ মিস করছিস, আমাকে এরকম ভাবে বলছে কানে, এবার খেয়ে নাও, কি খেয়ে নাও, খেয়ে নাও, তোমার মতো অডিয়েন্স আছে, এই যে আমাদের আছে খাবার, যদিও কেনা তৈরি নয়, ঢোকলা আছে আর এটা কিছু একটা প্যাটিস আছে,
আশ্চর্য হয়ে গেছি, আমাকে বাইরে গিয়ে বলছি আমার জামা কাপড় আসছে, বাবা তুমি বাইরে যাও আর গেঞ্জিটা পরে যাবে। আমি গেঞ্জি পরে বাইরে বেরোলো, ভালো গেঞ্জি পরে যায়, ভালো গেঞ্জি পরে বেরোলো। বেরিয়ে গিয়ে দেখি যে একটা কুলার নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কুলারটা এসে ধুম করে রাখি দিয়ে এগিয়ে করছে, বলছি বলে বকশিস দাও। না না, কালকে এমনি গেছিলাম দেখতে, বাবাকে বলিনি। বাবা বলছে কি রেখে দেখলে, আমি দেখলাম অনেক দাম বলছে, এখন স্টকেও নেই, দোকান আছে আপনার। যখন অ্যাটেন্ডেন্ট ফোন করেছে, বাবা যে কি জন্য ফোন যে আমার ড্রেস অর্ডার দিয়েছে, ভাই রাখবি এত ড্রেস আমার তো ভর্তি, আমি এখানে রেখে দিয়ে যাবো। তাহলে বেরোলো, দেখে নেবো সেটা আমি একদম। আমার বাবাকে নালিশ করছে আমার নামে, ভাবো তো ওরা ভাবো মামু বেশি করে আশীর্বাদ দিন আর একটু বেশি করে বুদ্ধি যেন আসে একটু মাথায়, সেটা বলবেন। ওর মিটের সাথে পটে না, বললাম তখন যে আমি তোকে নিয়ে আসবো না, তোকে আমি নিয়ে আসিনি, কিন্তু হুট করে দেখি তো উই আর ব্যাক এগেন, মানে একসাথে আর কি, দুজনে একসাথে, অনেকদিন পর দুজনে একসাথে হইনি, ব্লগে আসিনি, বুঝতেই পেরেছো কেন, ভিডিওটাকে এন্ডও করিনি একসাথে, ভিডিওটাকে স্টার্টও করিনি একসাথে, অনেকদিন পর আজকে ভিডিওটা এন্ড করছি, আজকে ফাইনালি একসাথে দুজনে ভিডিওটাকে এন্ড করবো, শুরু কালকে দিয়ে করবো, আজকে শুধু এন্ড করে দিই, এন্ড করে দিই, কালকে দিয়ে ফ্রেশ হবে, নিউলি স্টার্ট হবে। হ্যাঁ, আর যদিও এই ভিডিওটা যখন দেখবে তখন অলরেডি পয়লা বৈশাখ চলে যাবে, বাট এই ভিডিওটি যদি শুট করা যায় তার পরের দিনকে পয়লা বৈশাখ, তাই জন্য হ্যাপি পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স বলছি, কিন্তু এটা তোমরা পোস্ট শুভ নববর্ষ পাবে, কারণ কি মাঝখানে তিন দিন ভিডিও দিইনি বলে অনেকটা জমে যাবে, তো নববর্ষের সেলিব্রেশনের ভিডিওটা তোমরা আই থিঙ্ক তিন চার দিন পর দেখতে পারবে। এক্স্যাক্টলি, তো কিছু করার নেই, ওইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, কারণ কি যাবো একটু মা বাবার সাথে গল্প করছি, একটু আমার পরের সাথে গল্প করবো, একটু জানাবো, অনেকদিন গল্প করবো হয়নি, সেই ছাদে গিয়ে আড্ডাটাও হয়নি, সেই সব আজকে সেই সব ডিউ যেগুলো পড়েছিল সেগুলো আমি শুনবো। মেন কথা হচ্ছে বাবা মা মটর গাঞ্জা স্টার ফোলাটাকে ভালো বলেছে, দেখি আমার পাল্লা আমি কাকে কেমন বলি, ততক্ষণ আমার রিভিউ শুনছিস আর কেটে ভালো বলবি, আমি বাবা মা রিভিউ শুনি দিতে আমার ভালোই হয়েছে। তো চলো আর কোনো কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের যদি তিন দিন একা আমাকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর না ভালো লাগলেও লাইক করে দিও, হ্যাঁ প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো, তো আর 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 ও হ্যাঁ আর একটা কথা, আমার একটা নতুন পেজও আছে ফেসবুক পেজ, সেটার নাম হচ্ছে লাভ টকিস, আমার ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামের নামও লাভ টকিস বলে সার্চ করলে পেয়ে যাবে, দুটোটা প্লিজ 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 একটু ফলো করে দিও, নিজেদের চ্যানেল আর নিজেদের ফেসবুক নিয়ে স্যার প্রমোশন অনেক করে নিয়েছি, তো টিল দেন বাই, গুড নাইট।